হ্যালো, আমি রৌনক, বেঙ্গল রেলফ্যান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আবার চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেলফ্যানিং এর ভিডিও নিয়ে। এবারে রেলফ্যানিং এর বিষয় মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত লোকাল ট্রেনকে নিয়ে। তবে এবারে রেলফ্যানিং ভিডিওটা একটু আলাদা, কারণ আমি যে রেলফ্যানিং ভিডিওগুলো শ্যুট করে থাকি সেগুলো সবটাই রেলওয়ে স্টেশন বা রেলওয়ে স্টেশনের কাছাকাছি কোনো এলাকা থেকে। এবারে রেলফ্যানিং ভিডিওগুলো শ্যুট করেছি একদম টপ ভিউ বা বলতে পারেন প্রায় বার্ডস আই ভিউ থেকে। দেখলাম কাছাকাছি রয়েছে রেললাইন, ধোয়ার আমাকে দেখে কে পড়ে ফেললাম রেলফ্যানিং। তোমার দেরি কিসে, কানে হেডফোন লাগিয়ে চটপট দেখতে শুরু করে দিন আজকের এই লোকাল ট্রেনের রেলফ্যানিং এর ভিডিওটি। আর আজ আমরা দূর থেকে লোকাল ট্রেনগুলোকে চেনার চেষ্টা করব, তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই দেখাচ্ছি চেন্নাইয়ের ICF বা ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি নির্মিত এবং নারকেলডাঙ্গা কারশেডের অন্তর্ভুক্ত 9 কোচের একটি EMU ট্রেন, যার বডি সাইড সাদার উপর নিচে বেগুনি রঙা এবং মুখ হলুদ রঙা এবং সিঙ্গেল উইন্ডশিল্ড যুক্ত। এই EMU ট্রেনের একটি 31053 কোমাগাতামারু বজবজ নৈহাটি লোকাল হিসেবে কর্মরত। আপনারা যদি লোকাল ট্রেনের আরও ভিডিও দেখতে চান তো উপরের এই আই বাটনে ক্লিক করে ভিডিওগুলি দেখতে পারেন। এবার একটু EMU ছেড়ে MEMU বা মেমু ট্রেনের দিকে ফেরা যাক। পাঞ্জাবের কাপুরথালার রেলকোচ ফ্যাক্টরি বা RCF দ্বারা নির্মিত ও রানাঘাট কারশেডের অন্তর্ভুক্ত 12 কোচের সিঙ্গেল উইন্ডশিল্ড যুক্ত এই মেমু ট্রেনটি। অনেক সময় একে মেমু লোকাল, মেমু প্যাসেঞ্জার বা শুধু প্যাসেঞ্জার বলা হয়ে থাকে। মেমু ট্রেনের এই রেকটি 63104 লালগোলা শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার হিসেবে কর্মরত। আবার ফিরে যাচ্ছি EMU ট্রেনের দিকে। ICF নির্মিত এবং নারকেলডাঙ্গা কারশেডের অন্তর্গত আরও একটি 9 কোচের EMU ট্রেন। EMU ট্রেনের এই রেক 31331 শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল হিসেবে কর্মরত। টিটাগর ওয়াগনস লিমিটেড বা TWL নির্মিত এবং নারকেলডাঙ্গা কারশেডের অন্তর্ভুক্ত 9 কোচের অনন্য একটি EMU ট্রেন। এই ট্রেনের সামনে বা পিছনের মাথা সামান্য টাকযুক্ত, মুখ হলুদ রঙা ও সিঙ্গেল উইন্ডশিল্ড যুক্ত এবং হলুদ রঙের নিচ দিয়ে সাদার উপর বেগুনি রঙের বর্ডার। বডি সাইড সাদার উপর নিচের দিকে বেগুনি রঙা। তবে এখন দেখা যাচ্ছে ভারতীয় জীবন বিমা নিগম বা LIC বিজ্ঞাপন। এই ট্রেনটি এখানে 31828 কৃষ্ণনগর সিটি জংশন শিয়ালদহ লোকাল হিসেবে কর্মরত। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বা CLW দ্বারা WG5 লোকোমোটিভের বডিশেলে নির্মিত নীলের উপর হলুদ রঙা 27084 নম্বরের একটি WG7 লোকোমোটিভ, যা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়া বা মোগলসরাই লোকোশেডের অন্তর্ভুক্ত। এটি সোদপুর সাইডিং থেকে আপন মনে খুব সম্ভবত ব্যারাকপুর বা নৈহাটির উদ্দেশ্যে ধাবমান। ভারতের ICF এবং কানাডার বোম্বার্ডিয়ার ইনক্লুসিভসের যুগ্ম প্রচেষ্টা নির্মিত আধুনিক 3-ফেজ এই EMU ট্রেনের রেকটি। একে অনেক সময় বোম্বার্ডিয়ার EMU ট্রেনও বলা হয়ে থাকে। 12 কোচের এই EMU ট্রেনের রেকটি 1260 কারশেডের অন্তর্গত। এটি এখানে 31528 শান্তিপুর শিয়ালদহ লোকাল হিসেবে কর্মরত। ICF নির্মিত ও নারকেলডাঙ্গা কারশেডের অন্তর্গত আরও একটি 9 কোচের EMU ট্রেন, যার মুখ হলুদ এবং বডি সাইড সাদের উপর নিচের দিকে বেগুনি রঙা। তবে এখন এই বেগুনি রঙের জায়গা বেনারসি নিকেতনের বিজ্ঞাপনে ছেয়ে গিয়েছে। আপনারা তা দেখতেই পাচ্ছেন। এই ট্রেনটি 31527 শিয়ালদহ শান্তিপুর লোকাল হিসেবে কর্মরত। এখন লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য, বিশেষ করে এই কোভিড পরিস্থিতিতে, আপনারা ভিড় এড়াতে আর অবশ্যই সময় বাঁচাতে অনলাইনে UTS অ্যাপ ব্যবহারের উপরেই বেশি গুরুত্ব দিন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটা সম্পর্কে কমেন্ট করুন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই রকমের রেলফ্যানিং ভিডিও যদি আপনি আরও দেখতে চান তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ প্রতি রবিবার ঠিক বেলা 10টার সময় এই রকমের রেলফ্যানিং ভিডিও আসতেই থাকে আর তার বিজ্ঞপ্তিগুলি যাতে আপনি আগে থেকেই পেয়ে যান।
তো দেখা হচ্ছে আবার পরের রবিবার ঠিক বেলা 10টার সময় আরও একটি নতুন রেল ফেনিং এর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজে খেয়াল রাখবেন, নিজেকে সুস্থ রাখবেন এবং নিজেকে অবশ্যই সুরক্ষিত রাখবেন। তাহলে এখন চলি, টাটা।